প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরব, তো যার নাম হচ্ছে আঁখি। আঁখি দেখতে মাছলা, খুবই সুন্দর, দেখতেও সেলিম সেলিম। তো আঁখি সবসময় পর্দা করে, তো এখন পর্দা পরে কিন্তু আসছে, দেখতেই পাচ্ছেন। তো দর্শক, আঁখির জীবনে খুবই কষ্ট। তো তার বাবা নেই, তার মাও নেই, বড় হয়েছে দাদির কাছে। তো দাদি কোনো মতে ডাল ভাত খাইয়ে মানুষ করেছে। তো আঁখির খুবই কষ্ট যে ছোটোবেলা থেকেই তার বাবা মাকে দেখে নাই, কারণ বাবা মা দুজনেই তাকে ফেলে চলে গেছে। তো তার দাদির কাছে শুনেছে আঁখি যে তার বাবা মা ছোটো থাকতেই, মানে আঁখি যখন ছোট তখনই তার বাবা মা খুব ঝগড়া করতো বিভিন্ন বিষয় নিয়ে। তো এক সময় তারা আলাদা হয়ে যায়, কিন্তু তার সন্তানের কথা আর মনে করে না। তো তার যে একটি সুন্দর ফুটফুটে সন্তান আছে সেটা তারা ভুলে যায়। ভুলে গিয়ে তারা দুজনে আলাদা হয়ে বিয়ে শাদী করে এখন সংসার করছে। তো আঁখির কোনো খোঁজ খবর নেয় না। তো আঁখিকে দেখার কেউ নেই। আঁখির দাদি আঁখিকে বড় করেছে, মানুষ করেছে যেভাবে পারছে। তো আঁখির যখন একটু বুঝতে শিখেছে তখন তার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করার, কিন্তু সেই সামর্থ্য বা সেই ইচ্ছা বা সেটা ছিল না। তো সেই জন্য তার পড়াশোনা হয়নি। তো আঁখি এখন দাদির বয়স হয়ে গেছে, তো আঁখি এখন বাসা বাড়িতে কাজ করেন। তো আঁখি এখন চাচ্ছে বিয়ে শাদী করবেন। আঁখি দাদিও চাচ্ছে, কারণ দাদি খুব অসুস্থ, কখন কী হয়ে যায় বলা যায় না। তো আঁখি চাচ্ছে যে এতিম মেয়েকে যদি কেউ ভালোবেসে, কে দয়া করে যদি একটু সহযোগিতা করে বা একটু পাশে দাঁড়ায়, তাহলে আঁখি তাকে বিয়ে শাদী করবেন, তাকেই তার পাশে তাকে সারা জীবন রাখবেন, তাকে কখনও তার সাথে স্মরণ করবেন না। তো দর্শক, এ ছিল আঁখির জীবনের সংক্ষিপ্ত বিবরণ, সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তাকির সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আপনারা কথা বলতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।